সম্মানিত দর্শক, দুবাই সংযুক্ত আরব আমিরাত রেডিসন হোটেল দেখছেন। আমরা এখন দোতলা বাসের দ্বিতীয় তলায় বসা আছি। আমাদের বাস যাত্রা শুরু করলো। আমরা দুবাই থেকে শারজাহ যাচ্ছি, আর এই যাত্রা পথে আপনাদের দেখানোর চেষ্টা করব দুবাই শহর। খুবই চমৎকার, সুন্দর এবং সাজানো গোছানো একটি শহর। সমগ্র পৃথিবী থেকে দুবাই মানুষ ঘুরতে আসে। এখানে রাস্তাগুলো এতই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তায় আপনি একটি ময়লা, কোনো বোতল, কোনো কিছুই পাবেন না। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা। আমাদের ঢাকা শহরের যেমন রাস্তার এই পাশে একটু ভাঙা থাকে, ওই পাশে আর একটু ভাঙা থাকে, এইখানে ইট নেই, বালু নেই, এমনটা এখানে কল্পনাও করা যায় না। এবং এখানে ট্রাফিক আইন শক্ত। আপনারা দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে আছে, এটার জন্য সমস্ত যানবাহনগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমি দ্বিতীয় তলায় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিঙ্গেল ছেড়ে দিয়েছে, সবুজ বাতি জ্বলে গিয়েছে। রাস্তার দুপাশে সুউচ্চ ভবন। আপনারা জানেন যে এই দুবাইতে রয়েছে বুর্জ খলিফা, যেটি পৃথিবীর সর্বোচ্চ ভবন। এছাড়াও দুবাইতে রয়েছে বুরুজ আল আরব, পৃথিবীর মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ আবাসিক হোটেল। তো আমরা ঘুরতে যাচ্ছি দুবাই থেকে শারজাহ, সংযুক্ত আরব আমিরাতের শহর। আপনারা দেখতে পাচ্ছেন আরবের ঐতিহ্য খেজুর গাছ। তারা রাস্তার মধ্যখানে খেজুর গাছ রেখে দিয়েছে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। এখানের প্রতিটি মানুষই শৃঙ্খলার মধ্যে তাদের জীবনযাপন করে থাকে। ট্রাফিক আইন এছাড়াও রাষ্ট্রীয় যে আইনগুলো আছে তারা শতভাগ মান্য করে এবং তারা মান্য করতে বাধ্য। এখানে কোনো প্রকার দুর্নীতি হয় না, এটার জন্যই নাগরিকরা যার যার দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। কোনো অপরাধ করলে কোনোভাবেই বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই, এটার জন্য এই আরব আমিরাতে দুর্নীতি কম হয় একেবারেই। তো আমরা এখন চার লেন বিশিষ্ট রাস্তা, যাওয়া এবং আসা দুই পাশে আট লেন। এটা আপনার জেলা শহরের রাস্তা। খুবই চমৎকার লাগছে রাস্তাটি। একটি বিমান নামবে, একেবারে নিচে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মসজিদ। এখানের মসজিদগুলো বাস্তবিক খুবই চমৎকার হয়ে থাকে এবং মসজিদের সম্মানিত ইমাম সাহেবদের নামাজের কোরআন তেলাওয়াত খুবই চমৎকার, আজানও খুবই সুন্দর। আবারও সিগন্যাল পড়ে গেল, আমরা দাঁড়ালাম। প্রচন্ড গরম থাকে, এটার জন্য এখানে যে বাসগুলো আছে সবই এসি বাস। আমরা যেমন এসি ছাড়া বাসে অনেক সময় চলাফেরা করি, কিন্তু এখানে সমস্ত যানবাহনগুলো এসি। আমি দ্বিতীয় তলার একেবারে সামনে বসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে দুবাই যদি আপনি আসেন, আপনার কাছে চমৎকার লাগবে। শহর
সব মিলিয়ে আপনি খুব সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। তো আমরা ইতিমধ্যে দুবাইয়ের কয়েকটি ভিডিও আপলোড করেছি আমাদের ইসলামী জীবন শিক্ষা চ্যানেলে, যেমন বুর্জ আল খলিফার যে দৃশ্য, লাইটিংয়ের দৃশ্য এবং পানির ফোয়ারার দৃশ্য। এছাড়াও আমরা দুবাইয়ের বিখ্যাত পর্যটক জায়গাগুলোর ভিডিও আমরা আপলোড করব। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হওয়ার সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।